হারামের আরাম নাই, মুনাফিকের নিস্তার নাই, সুদের টাকায় গোশের টাকায় কিস্তির টাকায় হারাম টাকায় অবৈধ টাকায় বেজাল টাকায় হারাম কামাইয়ের দ্বারা হজ হারাম সুদ হারাম। সূরা বাকারা আয়াত 275। যেই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে সেই ব্যক্তি হাজি সাহেব। যেই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই সেই ব্যক্তি হলেন পাজি সাহেব। পাজি সাহেব।